অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত উচ্চ মাধ্যমিক পাশের পর প্রফেশনাল ট্রেনিং বা কোর্স করবার জন্য শিক্ষার্থীরা মুখিয়ে থাকেন কি ধরনের কোর্স করতে চাইবেন কেউ কেউ ভাবেন আইটিআই বা ডিপ্লোমা বা পলিটেকনিক অ্যাডমিশান হবেন অর্থাৎ কর্মমুখী বিভিন্ন ধরনের কোর্সের মধ্যে তারা যুক্ত হতে চান কেউ কেউ হোটেল ম্যানেজমেন্টের দিকে এগুন কেউ কেউ ল ফার্মের দিকে এগুন অর্থাৎ আইনজীবী হওয়ার স্বপ্ন দেখেন কেউ কেউ আবার সরকারি চাকরির জন্য পুরোদমে প্রস্তুতি নিতে শুরু করেন এরই মধ্যে এরই মধ্যে অনেকেই কিন্তু জেনারেল লাইনে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরবর্তী পর্যায়ে কলেজে তারপরে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় এই ধরনের পড়াশোনা অর্থাৎ গতানুগতিক পড়াশোনার মধ্য থেকে নিজেদের কেরিয়ারকে দাঁড় করাতে চায় অন্তত উচ্চশিক্ষার যারা স্বপ্ন দেখে থাকেন তারাই কিন্তু এই গতানুগতিক শিক্ষার মধ্যে অবস্থান করেন কলেজ তারপরে বিশ্ববিদ্যালয় পিএইচডি এবং বিদেশে পড়াশোনা করতে যাওয়া এই ধরনের স্বপ্ন কিন্তু অনেকেই দেখে থাকেন এরই মধ্যে একটা জিনিস সায়েন্স সায়েন্সের একটা পার্ট টেকনিক্যাল যেমন তেমনি আরেকটি পার্ট ডা ডাক্তারি লাইন অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত বিষয় চিকিৎসক হওয়ার ডাক্তার হওয়ার স্বপ্ন সেক্ষেত্রে জয়েন্ট এন্টার্সের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন এইচএসের পরবর্তী পর্যায়ে বা এইচএস চলাকালীন অবস্থাতে তো আরেকটি দিক এইচএস এর পরে কি রয়েছে না শিক্ষক হবার স্বপ্ন যাকে দেখেন প্রাথমিক শিক্ষক হবার স্বপ্ন যারা দেখেন মূলত তারা কিন্তু এই কোর্সটি উচ্চ মাধ্যমিকের পরবর্তী পর্যায়ে করে নেবার চেষ্টা করেন অর্থাৎ পিটিটিআই ট্রেনিং বা ডিএলএড ট্রেনিং প্রাইমারি টিচার্স ট্রেনিং প্রাথমিক শিক্ষক হবার জন্য যে এখন যে টেট পরীক্ষা এসেছে সেই টেট পরীক্ষাতে অ্যাপ্লাই করবার জন্য উচ্চ মাধ্যমিকের ফিফটি পারসেন্ট নাম্বার সহ কোনো একটি রেকগনাইজড সরকারি এডেড প্রতিষ্ঠান থেকে বা সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে সেটা বেসরকারি হতে পারে প্রতিষ্ঠান থেকে কিন্তু পিটিটিআই বা ডিএলএড ট্রেনিং তাদের করতে হবে তো এমত অবস্থায় আজকে আলোচনা করতে চলে চলেছি যে মূলত পিটিটিআই ট্রেনিং কি এবং পিটিটিআই ট্রেনিংয়ের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে কতদিন পর্যন্ত চলবে কত টাকা লাগবে সরকারি কলেজে অ্যাপ্লাই কর কীভাবে করবেন বেসরকারি কলেজে অ্যাপ্লাই কিভাবে করবেন তার বিস্তারিত আলোচনা রয়েছে এই ভিডিওটিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে কাজে লাগবে আপনাদের মূলত দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সরকারি কলেজে ডিএলএড প্রাইমারি টিচার্স ট্রেনিং করবার জন্য ভর্তির নোটিফিকেশান বেরিয়েছে উচ্চ মাধ্যমিক পরবর্তী পর্যায়ে শিক্ষকতার চাকরির ক্ষেত্রে এই কোর্সের মেলা ভার কিন্তু কারা কারা আবেদন করতে পারবেন কত টাকা লাগবে এবং এই শেষ তারিখ কবে আবেদনের পদ্ধতি কি এই সমস্ত বিষয় নিয়েই এই আলোচনা হতে চলেছে কোর্সের নাম ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন আবেদনকারীর যোগ্যতা হতে হবে ন্যূনতম দ্বাদশ শ্রেণী পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস আবেদনের মূল্য কত অর্থাৎ আবেদন করতে কত ফিজ লাগবে সাধারণ শ্রেণী জেনারেল ক্যাটাগরির জন্য এক হাজার টাকা ওবিসি ক্যাটাগরির জন্য সাতশো পঞ্চাশ টাকা তপশিলি জাতি উপজাতি এসসি এস টি যারা রয়েছেন তাদের জন্য মূলত পাঁচশো টাকা লাগছে আবেদনের শেষ তারিখ সম্ভাব্য পনেরোই জুন দু হাজার চব্বিশ তারিখে কিন্তু আপনি এই ট্রেনিংয়ে এই কলেজে অ্যাডমিশনের জন্য প্রিটিআই ট্রেনিং করবার জন্য সরকারি কলেজে আপনি ভর্তি হবার জন্য পনেরোই জুন দু হাজার তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে ডাব্লু অর্থাৎ ওয়েস্ট অর্থাৎ বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে আবেদন করবার সময় আপনাকে কিন্তু একটা বিষয় খেয়াল করতে হবে অর্থাৎ নাম ঠিকানা মেল আইডি ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই সমস্ত কিছু দেবার পর আপনাকে কলেজ নির্বাচন করতে দেবে এবং আপনার নাম্বার অর্থাৎ বেস্ট অফ ফাইভের যে নাম্বার আছে সেই নাম্বারগুলোকে অ্যাড করতে হবে অ্যাড করবার পর আপনার কলেজ নির্বাচন করতে হবে সেক্ষেত্রে ডিস্ট্রিক্টে যেতে হবে অর্থাৎ যদি আপনি নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট যান সেখানে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ক্লিক করবেন করবার পর গভর্নমেন্ট এবং প্রাইভেট সেলফ গভর্নর দুটো অপশান আসবে গভর্নমেন্টে ক্লিক করলে দেখবেন নর্থ চব্বিশ পরগনাতে দুটো কলেজ আসছে বানীপুর কলেজ ডিস্ট্রিক্ট প্রাইমারি যে কলেজটি রয়েছে বাণীপুর হাবরাতে আরেকটি আসছে ঘাটবাউর বনগাতে অর্থাৎ দুটি কলেজের মধ্যে যে কোনো একটিতে অ্যাপ্লাই করতে পারবেন প্রতিটি ফর্ম ফিল আপের জন্য আপনাকে কিন্তু ওই নির্ধারিত টাকা লাগবে অর্থাৎ জেনারেলের জন্য হাজার ও বিসির জন্য সাতশো পঞ্চাশ এসসি এসটির জন্য পাঁচশো টাকা নদিয়া ডিস্ট্রিক্টের জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে দেখবেন গভর্নমেন্টের জন্য যখন খুলবেন তখন গভর্নমেন্টে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে কিন্তু ডিএল রাই কলেজ কৃষ্ণনগর পিটিআই কলেজ ধর্মদা কলেজ এই ধরনের চার পাঁচটা কলেজ আসবে এবং আপনার বড় আন্দুলিয়া কলেজ এরকম চার পাঁচটা কলেজ আসবে বড় জাগুলিয়া কলেজ বর্ধমানের জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে চান তো সেক্ষেত্রে ওই ধরনের অনেক কলেজ আসবে বিদ্যানগর কলেজ তো মূলত গভর্নমেন্টের জন্য এইগুলো রয়েছে আর যখনই আপনি প্রাইভেটের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে যাবেন মূলত আগে আপনি সেই কলেজে যোগাযোগ করে আসুন বাড়ির কাছাকাছি বা সুবিধাজনক স্থানে যদি কোনো প্রাইভেট কলেজ থাকে কোনো অসুবিধা নেই শুধু খরচের তারতম্য এখন যাতায়াতের খরচ বাদ দিয়ে ডিএলএডের যে যা ডিএলএডের কোর্সের যা খরচ তাতে দেখা যাচ্ছে যে কাছাকাছি করে নেওয়াই ভালো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রাইভেট কলেজে যদি আপনি ভর্তি হতে চান আগে কলেজে একটু যোগাযোগ করে আসুন তারপরে কলেজের নামটা পেয়ে যাবেন প্রাইভেটে নট্পকনায় ফুলবে বিভিন্ন ধরনের কলেজ আছে যে যে কলেজগুলো আছে সেই কলেজগুলোর নাম চলে আসবে সেখানে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে রাখবেন অর্থাৎ বেসরকারি কলেজে ভর্তি হতে গেলেও কিন্তু আপনাকে অনলাইন অ্যাপ্লাই করে রাখতে হবে তো এই কোর্সটি অর্থাৎ এই যে ডিএলএড কোর্সটি তারিখ থেকে কিন্তু এই কোর্সটি মূলত শুরু হতে চলেছে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করবার পর কিভাবে সিলেকশন প্রসেস নির্বাচন প্রক্রিয়াটা কিভাবে চলে দেখুন না প্রথমে প্রার্থীদের আবেদনের ভিত্তিতে মোট প্রার্থীদের একটা শর্ট লিস্ট বের হবে এবং প্রার্থীদের মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে একটি তালিকা উচ্চ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে একটি তালিকা বেস্ট অফ ফাইভ বিষয়ে সর্বোচ্চ নাম্বার যেটা দেওয়া হবে তার একটা রেশিও করে একটা লিস্ট টানানো হবে এরপর প্রার্থীদের একটা অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশান করা হবে এবং দু নম্বর মোট প্রাপ্ত নাম্বার অনুযায়ী ফাইনাল লিস্ট ডিএলএড যে মেরিট লিস্ট তৈরি হবে প্রকাশ করা হবে সেই লিস্টের ভিত্তিতে বিভিন্ন কলেজ ভর্তি নেওয়া শুরু করবে রাখবেন যে এই শিক্ষাবর্ষে দু হাজার চব্বিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য ডিএলএড কোর্সে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ পনেরোই জুন কাজেই যারা এখনও আবেদন করেননি কিন্তু শিক্ষকতার প্রাথমিক শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করে নিতে পারেন এবং আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি এই যে ডিএলএড কোর্সটি করার পরেও কিন্তু আপনি জেনারেল কলেজে ভর্তি হতে পারবেন এবং জেনারেল কলেজে ভর্তি হয়ে আপনি কিন্তু গ্র্যাজুয়েশান করতে পারবেন এবং সেক্ষেত্রে আর একটি সুবিধা রয়েছে যে না আপনি প্রাইমারি বিভিন্ন টেট পরীক্ষা দিচ্ছেন গ্র্যাজুয়েশনটা হয়ে গেলে কিন্তু আপার প্রাইমারি আপনি টেট পরীক্ষা দিতে পারবেন তো সেক্ষেত্রে এটা খুব সুবিধাজনক একটি ক্ষেত্র বলেই মনে করা হচ্ছে মূলত ডিএলএড কোর্সটি এখন অনেকেই চাহিদাতে রাখছেন না কারণ বিভিন্ন শিক্ষক নিয়োগ সম্পর্কিত বিভিন্ন কেস কেসের গতি প্রকৃতি চাকরি করেও শান্তি নেই এরকম একটা মানসিকতা তৈরি হচ্ছে এবং রাজ্য জুড়ে শিক্ষার যে ধরনের আইনি পর্যালোচনা চলছে তাতে অনেকেই হয়তো অনীহা হয়ে পড়ছেন এই ডিএলএড কলেজগুলোতে ভর্তি হওয়ার ক্ষেত্রে কিন্তু বলে রাখি শিক্ষকের ঘাটতি কিন্তু প্রচুর বিদ্যালয়গুলিতে সুতরাং শিক্ষক নিয়োগ হবে এবং ব্যাপক পরিমাণে শিক্ষক নিয়োগ হতে চলেছে আগামীতে সুতরাং টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে ডিএলএড কোর্সটা অর্থাৎ পিটিডিআই ট্রেনিংটা নিয়ে রাখতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের একটি কম্বাইন টাইপের কোচিং এই 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 সঙ্গেই কিন্তু করে নেওয়া ভালো সুতরাং কেরিয়ার নির্দিষ্ট করবার জন্য কেরিয়ারে এগোনোর জন্য কিন্তু এই কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে যারা শিক্ষকতার চাকরির স্বপ্ন দেখছেন তাদের জন্য মূলত এই কোর্সটির সঙ্গে আপনারা আরও বিভিন্ন অল্টারনেটিভ অনেক কোর্স করে থাকতে পারেন তবে এই ধরনের রেগুলার কোর্স আপনি কিন্তু করতে পারবেন না যেমন আপনি যদি কম্পিউটার ট্রেনিং না নিয়ে থাকেন এই কোর্সটা করার সঙ্গে সঙ্গে করতে পারবেন আর্টের বিভিন্ন ধরনের কোর্স করে থাকতে পারবেন রিসাইটেশনের বিভিন্ন কোর্স করে রাখতে পারবেন ছোটোখাটো কোর্স তো মূলত এই কোর্সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেই খুব ভালো হয় তবে এই কোর্স করবার পাশাপাশি যদি আপনারা কম্বাইন্ডের কোচিং বা টেটের জন্য আলাদা করে কোচিং অন্তত একটা সেমিস্টার হয়ে যাওয়ার পরবর্তী সময় থেকে বা দুটো সেমিস্টার হয়ে যাওয়ার পরবর্তী সময় থেকে কারণ খুব বেশি চাপ নেই খুব বেশি পেশার বা খুব বেশি পড়াশোনার চাপ নেই শুধু টেকনিক্যাল বিষয় কিভাবে টিচিং মেথড টিচিংয়ের বিভিন্ন টিপস এইগুলো ছাড়া আর কিছু তেমন নেই সুতরাং তার জন্য প্রস্তুতি এবং পাশাপাশি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিলে কেরিয়ারের জন্য ভালো হবে বলে মনে করা হচ্ছে চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে আরও ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন সকলকে ধন্যবাদ খুব ভালো থাকুন